আমার নবীর একটা সুন্নাত হলো রাস্তার হক আদায় করা, রাস্তার হক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুত তারিকা হাক্কাহু, তোমরা রাস্তার হক আদায় করো। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। রাস্তার হক কি বাবারা? রাস্তার চারটা হক, কয়টা হক? একটু জোরে, কয়টা? চারটা। কেউ বলতে পারবেন? এক নম্বর হক হলো গদ্দুল বসর, চোখকে নিচে রাখা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি রাখা? নজরকে নিচের দিকে রাখা। রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের মানুষ হাঁটে, কত রকমের বেগানা নারী হাঁটে, কথা কোন ঠিক কিনা বলেন না। কত রকমের নারী, আমার বোন হতে পারে, আমার চাচাতো বোন হতে পারে, আমার খালাতো বোন হতে পারে, আমার কলেজের ক্লাসমেট হতে পারে, আমার স্কুলের ক্লাসমেট হতে পারে, ব্যাংকে চাকরি করছে নারীরা আছে না নাই কথা বলেন, স্কুলে কাজ করছে নারীরা আছে না নাই। আমার নবী বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় চারটা হক আছে, তার মধ্যে একটা হলো চোখকে নিচু করতে হবে, কথা কোন ঠিক কিনা? চোখ নিচু করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ নিচু করি না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আরো ভালো করে চোখ ফাগাই, কথা কয় না, ঠিক কিনা বলেন না? দুই নম্বর হলো কাফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে, ঠিক কিনা বলো না? আর এরকম অনেক গাড়িওয়ালা আছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ডানে বামে মানুষ দেখে না, ওই ওই পানির সেই গর্তের উপর দিয়ে চাক্কা চালিয়ে দেয়, মানুষের গায়ে বৃষ্টির পানির ফোঁটা পড়ে, কথা কন ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা অনেককে দেখি ওই বাড়ির রাস্তার মধ্যে বিল্ডিং এর ইট জমাই রেখে দিয়েছে, লোহা রেখে দিয়েছে, সিমেন্টের বস্তা রেখে দিয়েছে। জিজ্ঞেস করলাম, ভাইজান চলতে পারতেছি না, সরান না? উত্তর দে, তোর বড় রাস্তা না, কথা জোরে বলে না, ঠিক কিনা? এবে তোর বাফর রাস্তা না বেটা, এবে সরকারি রাস্তা তাই কি দিয়ে না, এরকম কথা কয় আছে না নাই? আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? আমি একটু বেশি প্র্যাকটিক্যাল, কষ্ট হয়ে যাবে আপনাদের, এখানে মনে হয় নাই আছে না? আছে না? মানুষের চলার পথে গরু বাঁধে, ঠিক কিনা কথা বলেন না? মানুষের চলার পথে গরু বাঁধে, মানুষের চলার পথে গাড়ি রাখে, মানুষের চলার পথে ইট রাখে, সিমেন্টের বস্তা রাখে, লোহা রাখে। কই কথা কইলে কয় তুই কামাতর, তোর বাফর না বেটা, সরকারি রাস্তা প্রায় কি দেরি? তাকে আমি বলতে চাই, ওরে বাবা তুমি কিসের মুসলমান? তুমি তো আমার নবীর সুন্নাতকে যাবে করে দিচ্ছ। আমার নবীর একটা সুন্নাত হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, অন্য কেউ রাখলে সেগুলো সরানো তোমার দায়িত্ব, আর তুমি নিজেই রাখতেছো, তুমি তো বড় ডাকাইত, কথা জোরে বলেন ঠিক কিনা বলেন? তুমি আমার নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যাচ্ছ। বাবার আমি কাউকে গালি দিতে আসি নাই, আজকের পর থেকে রাস্তার উপরে কোন ধরনের কষ্টদায়ক জিনিস রাখা যাবে না? রাখা যাবে? যাবে না? অনেক গাড়িওয়ালা আছে ড্রাইভার গাড়িটা কি গুম যায়, ঠিক কিনা কথা বলেন না? ওয়াজ করতে হবে, আমল করতে হবে। বাবারা আমার আজকের মাহফিল থেকে একটা আমল করব, রাস্তা দিয়ে যখন আমরা যাব, রাস্তা দিয়ে যখন আমরা যাব, আমার অনেক বয়ান আপনারা শুনেছেন, অনেকে আমাদেরকে বলে যে মুসলমান নাকি জঙ্গি, নাউজুবিল্লাহ, জোরে বলেন না বাবারা, আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মুসলমান নাকি অন্য ধর্মের উপরে আঘাত করে, শুধু ওয়াকফুল আজা এই জায়গার ব্যাখ্যা করলে, এই অংশটার বিশ্লেষণ করলে প্রমাণ হয়ে যাবে গোটা বিশ্বের সারা কোটি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো মুসলমান ধর্মের অনুসারীরা, যাদের কাছে অন্য সব ধর্মের মানুষ নিরাপদ, কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর কিভাবে? হ্যাঁ কিভাবে জানো? আমার নবী বলতে লাগলেন ইমানের 70টা শাখা রয়েছে। এক নম্বর হলো আব্বালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ইসলাম কত সুন্দর, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে আমার আল্লাহ আমার নবী ইমানের অংশ বলেছেন। কেলার কলার ছিলকা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কলার ছিলকা, চিপসের প্যাকেট,
ফান্তার বোতল পানের পিসকি কথা কইরা ঠিক কিনা বলেন না গেরেটের শেষ মাথা ওইটাও ফেলে কথা কইনা ঠিক কিনা বলেন না আয় হায় 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 তুমি তো আমার নবীর সুন্নাতকে জবে করে দিলে ঠিক কিনা বলেন না এই একটা সুন্নাত আজকে থেকে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকতে পারবে না এটা একটা বাঁকা হই আছে এটা কষ্টদায়ক না কথা কইনা ঠিক কিনা বলেন না মেয়র সাহেব আছে টেনশন করিয়েন না আপনি ইচ্ছক আপনার দায়িত্ব না এদেরও দায়িত্ব আছে কথা কইনা ঠিক কিনা এটা একটা বাঁকা হই আছে মেয়রের গালাগালি শুরু করে ঠিক কিনা রাস্তার মধ্যে একখানা ফুটো ইয়ে মেয়র সাহেব অ্যাঙ্গুজি কিছু হইলে মেয়র সাহেব কিছু হইলে এলাকার অমুক সাহেব মেম্বার সাহেব কেন না এটা ইসলাম নয় তোমাকে ইসলাম সুযোগ দিয়েছে ওই জায়গাটা তোমরা যুবকরা মিলে রাস্তাটা ঠিক করে ফেলো সবাই মিলে টাকা তুলে কিছু ইট নিয়ে আসো কথা কন ঠিক কিনা বলেন না যত মানুষ ওই রাস্তার উপর দিয়ে হাঁটবে প্রত্যেকটা সওয়াবের অংশ তুমি পেয়ে যাবে কথা কন ঠিক কিনা তিন নম্বর আমার নবী বলতে লাগলেন রাস্তার তিন নম্বর হক হলো ওয়ারদ্দু সালাম সালামের জবাব দেওয়া ঠিক কিনা বলো না এখন বাবা সালামের জবাব নাই সালাম আছে না সাই শুধু ঠিক কিনা কথা কন দিবু ভাল্লার এটা সালাম দিবু ভাল্লার কথা কন ঠিক কিনা মনে মনে একটা মোট আশেপাশে সাঙ্গ পাঙ্গ তাকে এক ভারো হওয়া সালাম কা নো দে ভারো হওয়ার এতে বিয়াদব কা কথা কন ঠিক কিনা বলেন না সালাম দিতে হবে ঠিক কিনা সালাম দেওয়া সুন্নাত কিন্তু জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় রাস্তার তিন নম্বর হক হলো তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে যখন কেউ মহব্বত করে আসসালামু আলাইকুম বলে তুমি এমন করিও না ঠিক কিনা কথা বলেন এমন এমন করিও না এত বড় কল্লাটা লাড়িও না নাড়িও না একটু জবান দিয়ে বলিও ওয়া আলাইকুম আসসালাম এটা হচ্ছে রাস্তার হক ঠিক কিনা কথা বলেন এরপরে চার নম্বর হক হলো সালামের বয়ান অনেক আছে ইউটিউব ফেসবুকে সেখানে আর ঢুকলাম না চার নম্বর হক হলো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার ভাইয়েরা আছে ও মেরে মুন্নি আই তুরে সিন্নি কথা কন না ঠিক কিনা বলেন না কত রকমের কথা যে কয় যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কথার কোনো আগামাথা নাই কত রকমের ডিজাইনের কথা না 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 ইসলাম তোমাকে বলছে রাস্তার চার নম্বর হক হলো আমার বিল মারুফ ও নেহি আনিল মুনকার তুমি তোমার বন্ধুকে ধরো দোস্ত চল বোয়ালখালীর ওই ব্রিজের গোড়ায় যাব যেতে যেতে তুমি তাকে একটা হাদিস শুনিয়ে দিব আরো জোরে বলেন না তুমি তাকে নেইমার কি করেছে মেসি কি মেরেছে কোন ক্লাব থেকে কোন ক্লাবে গেছে কোন দল থেকে কোন দলে গেছে বাংলাদেশের কোন প্লেয়ার আরেকজনের বউ নিয়ে ভাগি গেছে এগুলো বলা দরকার তোমার নাই তোমার কথা হলো গত রাতে আব্দুল মুস্তাফা রহিম আল আজহারির ওয়াজের মধ্যে এই মেসেজটা পেয়েছিলাম দোস্ত এটা আরেকজনকে রাস্তার মানুষকে জানিয়ে দেওয়া এটা রাস্তার হক কথা কয় না ঠিক কিনা বলেন না এখন তো ফুটবল খেলা আইলে ভয়ে ভালো মানুষ রাস্তায় যায় না কত হন্দি মারিদের কথা কন ঠিক কিনা বলেন না আছে না নাই আছে না নাই ব্রাজিল আর আর্জেন্টিনার ঝগড়া রাস্তার মাঝখানে গাড়ি জাম হয়ে গেছে পিছনে তিন চার মাইল জাম কিরে কি হয়েছে ও উগ্র ব্রাজিল ড্রাইভার আর উগ্র আর্জেন্টিনার ড্রাইভার উগ্র উগ্রই মারি দিই আছে না নাই আছে না নাই জোরে বলেন না আউযুবিল্লাহ জোরে বলেন না আমার নবী বলতে লাগলেন ও বোয়ালখালীর প্রেমিকেরা তরুণ যুবক ভাইয়েরা খেয়াল করো আমার নবী বলতে লাগলেন মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানিহে একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো যত রকম অনর্থক কাজ আছে কথা আছে যেই কাজের কবরেও কোনো লাভ নাই হাসরেও কোনো লাভ নাই দুনিয়ায়ও কোনো লাভ নাই ওই কাজকে লাঠি মেরে কামের কাজ করার সেটাই হলো মুসলমানের সৌন্দর্য ঠিক কিনা না